الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بل هو قرآن مجيد في لوح محفوظ وقال تعالى في كلامه نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال عليه الصلاة والسلام من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة زوجه أحسن من زوج الشمس وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه إذا مات زار قبره سبعون ألفا من الملائكة إلى يوم القيامة وفي رواية كطواف بيت العتيق وقال تعالى في كلامه إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا حصل ما دنا الله حبس لك بولبي তোমার সিনার মধ্যে আমার কোরআন আমি নিজের কোরআনকে নিজ হাত দিয়ে আগুনে পুড়ে ফেলতে পারি না যাও তোমার মাফ করে দিলাম সে ছেলে বলবে আল্লাহ আপনি মাফ দিয়েছেন আমি মাফ পাইছি তবে আপনার বেহেশতের মধ্যে আমি একা যাব না মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি দোস্ত আবাব কেস আকারে লজিং মাস্টার তার বউ মাদ্রাসা কমিটি নিয়ে যাব বল সবার কোন কোন বর্ণনা আছে 20 জনের তালিকা দেবে আর কোন কোন বর্ণনার মধ্যে আছে 70 জনের তালিকা দেবে
অল্প সময়ের মধ্যে হাসর ময়দান থেকে 70 জনকে জোগাড় করে আইনে হাতের সাথে হাত লাগাইয়া নখের সাথে নখ লাগাইয়া আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ যে আমি নিয়ে এসি, আল্লাহ বলবেন যাও। হাবিস ছেলে বলবে আল্লাহ যাও তো করেন, কোন তালা যাব? এই পরিবেশ ঠিক রাখতে হবে, কোন তালা যাব? আল্লাহ বলবেন একরা ফারতা, পড়তে থাকো আর চড়তে থাকো। কামার তরতের ফির দুনিয়া, দুনিয়া যেভাবে পড়তা এভাবে পড়ো আর চড়ো। ওই ছেলে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, একতলা ভার্স। আর রহমানির রহিম আরেকতলা ভার্স। আলহামদুলিল্লাহ সুরা পড়তে পড়তে 7 তলা পার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। 6,666 তালার মধ্যে যে বলবে মিনাল জিন্নাতে দরকার, মিনাল জিন্নাতে পারনা। আল্লাহ বলবেন হাবিব সাহেব আমার কোরআনের আয়াত 6,666 যা আপনার সিনে আছে, আর যে বিল্ডিং এ আপনি এখন আইসেন যেই তালায়, এই তালাটা হলো 6,666 নম্বর তালা। বিদায় এখানে আপনি আপনার আত্মীয় স্বজন নিয়ে অবস্থান করেন, একদিনও আপনাকে বাজার করার জন্য ঢাকা যেতে হবে না, একদিনও আপনাকে বাজার করার জন্য 11 নম্বরে 12 নম্বরে যেতে হবে না। আপনি যা কল্পনা করবেন সঙ্গে সঙ্গে সেই জিনিস আমি হাজির করে দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। আপনি তারার থেকে নামা লাগবে না, আপনি খালি মনে মনে কল্পনা করবেন যৌবনের ফাঙ্গাস, চোখ খুলে দেখবেন টেবিলের উপরে এই ফাঙ্গাস, একেবারে বুনা, বলেন সুবহানাল্লাহ। আপনি মনে মনে কল্পনা করবেন সাতক্ষীরা চিংড়ি, চোখ খুলে দেখবেন টেবিলের উপরে এই মোটা মোটা চিংড়ি, বলেন সুবহানাল্লাহ। তাও একবার আল্লাহ বুনা করে ফাটাই দিছে, বলেন সুবহানাল্লাহ। যখন যা চাবেন তখন তা পাবেন, মুখ দিয়ে বলতে হবে না, শুধু কল্পনা করলেই চলবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আজ 3টা ছেলের মাথায় আমরা পাগড়ি বাঁধলাম, এদের মাথায় আর পাগড়ি বাঁধা হবে না, এদের আব্বা আমার মাথার পাগড়ি বাঁধা পেন্ডিং রইল। আদম আলাইহিস সালাম হইতে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকার পর্যন্ত সব মানুষগুলি যখন হাশর ময়দানে উঠবে, আল্লাহ একটা উঁচা জায়গার মধ্যে এদের আব্বা আম্মার দ্বারা করাবে, এবং নিজের কুদরতে হাত দিয়া এদের আব্বা আম্মার মাথায় নূরের টুপি পরাই দিবে। যবহু আহসানু মিন যবহি শামস, সে টুপি সূর্যের আলোর চেয়ে বেশি ঝকঝকে ফকফকে হবে, বলুন সুবহানাল্লাহ। মানুষ জিজ্ঞাসা করবে না নবীন আউলিয়া গাউস না কুতুব,
ফেরেশতারা বলবে এরা নবী না ওলিও না কাওস না কুতুব না, এদের সন্তানরা দুনিয়া আল্লাহর কোরআন পড়েছিল, বলুন সুবহানাল্লাহ, এবং সেই মোতাবেক আমল করেছিল। وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه إذا مات زار قبره سبعون ألفا من الملائكة إلى يوم القيامة وفي رواية كتبها في بيت العتيق তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সম্মানী ওই ব্যক্তি, যেই ব্যক্তি কি হলো তোমাদের মধ্যে সম্মানী ওই ব্যক্তি যিনি কোরআন পড়ছে এবং পড়ার পরে মানুষকে পড়াইছে। ওই লোক যদি মরে যায় তাকে তোমরা জঙ্গলে দাফন করে দিয়ে চলে আইসো, কেয়ামত পর্যন্ত কেউ তার কবরের কাছে যেও না। আল্লাহ তাআলা দৈনিক 70,000 নূরের ফেরেশতা পাঠাই দিয়া ওই ব্যক্তির কবরকে তওয়াব জায়ারত করাবেন। জোরে কোন মসনদ ইমাম আহমদ নামক নির্ভরযোগ্য হাদিস গ্রন্থের মধ্যে আছে, হজ করতে গেলে হাজি সাহেবরা খোদার খানায় কাবারে যেভাবে তওয়াব জায়ারত করে, 70,000 নূরের ফেরেশতা ওই ব্যক্তির কবরকে কিয়ামত পর্যন্ত দৈনিক তওয়াব জায়ারত করবেন। আরো জোরে বলেন, আটটু জোরে বলেন। কিন্তু আপনাদের মধ্যে প্রবাদ হুজুর কম তো ভালোই, আরবি বললে ভাত পায় না। আমি বলবো এই কথা ঠিক না, আরবি বললে ভাত খায় না, ভাত খায় না। আপনারা যারা আরবি পড়ছে তারা খাবে পোলাও কোরমা কালিয়া কোপ্তা এগুলি খাবে। আর ওই যে একটা কথা আপনারা কোন যে আরবি বললে ভাত চাইয়া খাওয়া লাগে, এটা ঠিক। দৈনিক কত পোলাও কোরমা খাওয়া যায়, বাধ্য আমাদেরকে বলতে হয় যে একটু চিকন চালের ভাত রান দেন, পাতলা একটু মুসুরির ডাল আর একটু আলুর ভর্তা করেন, এর চেয়ে বেশি করে আর করেন না। তাহলে চায় খাইলাম না, চালে তেরে খেয়েও দেয় না। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো শুক্রিয়া আপনাদের এই প্রতিষ্ঠান আজ তিনজন হাফেজকে দস্তারবন্দি করল এবং আপনারা সচক্ষে দেখলেন। ধন্য ওই পিতা যিনি এই বাচ্চাদেরকে জন্ম দিয়েছেন, ধন্য ওই মাতা যিনি এই বাচ্চাদেরকে পেটে গর্ভে ধারণ করছেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিকের বাড়ি লোহে মাহফুজ, কোরআনের বাড়ি লোহে মাহফুজ। আল্লাহ কোরআন দেবে রিজিক দিবে না, আল্লাহর বুদ্ধি কি এমপি মেম্বার চেয়ারম্যানের চেয়ে কম? এমপি মেম্বার চেয়ারম্যানরা ইলেকশনের সময় পোস্টার বিজ্ঞাপন দেয়, আবার খরচও দেয়, খরচ না দিলে তারা পোস্টার বিজ্ঞাপন বিচার লাভে। তা আল্লাহ জানেন না যে আমার কোরআন যাতে ওর সেনায় দিলাম, যদি ওরে রিজিক না দেই তাহলে তো আমার কোরআন বিশাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা এত সুন্দর করে করছে। আসুন, এত সুন্দর করে করছে যে এখন বাংলাদেশে কোনো আলেম অভাবই নাই, এই দেশে কোনো আলেম আল্লাহর মধ্যে এখন না খেয়ে নাই। বরঞ্চ আপনাদের তিন জামার কাপড় লাগে আমাকে এক জামায়। বলে সুবহানাল্লাহ, বাল হুয়া কুরআনুম মাজিদুন
ফি লাউহিম মাহফুজ ইন্না রাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فَبَيْنَا يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَا مِنْهَا وَحَمَلَهَا الْإِنسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا 104 খানা আসমানি কিতাবের মধ্যে 100 খানা হলো ছোট কিতাব চিকন চিকন আর 4 খানা হলো ফুল ভলিউম কিতাব তন্মধ্যে 1 নম্বর হলো জবুর সুরিয়ানি ভাষায় হযরত দাউদ আলাইহিসসালামের উপরে নাযিল হয়েছে এই জবুর কিতাবের হাফেজ দাউদ আলাইহিসসালাম একা বলেন সুবহানাল্লাহ 2 নম্বর হলো তৌরিত ইব্রানি ভাষায় মুসা আলাইহিসসালামের উপরে নাযিল হয়েছে এই কিতাবের হাফেজ মাত্র 4 জন মুসা আলাইহিসসালাম ইউসা উজায়ের হযরত ঈসা তৌরাতের হাফেজ 4 জন ইঞ্জিল কিতাব নাযিল হয়েছে ইউনানি ভাষায় এই কিতাবের হাফেজ মাত্র ঈসা আলাইহিসসালাম একা আর কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায় এর হাফেজের সংখ্যা এই বছর 2 কোটির ঊর্ধ্বে কেয়ামত পর্যন্ত আর কত হবে এটা আল্লাহই ভালো জানে আর হাফেজ সাহেবদের বিল্ডিং খালি তৈরি আছে আজ 3 জন দিলাম না ওনাকে বিল্ডিং এর কাম চলছে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ স্বামী স্ত্রী 2 জন ঘুমাই আছেন আপনার ছেলের নাম হাফেজ মহিউদ্দিন সে বাড়িয়েছে 8 বছর 9 বছর বয়স 2 জনের মধ্যখানে বাচ্চারা শোয়াইছেন আপনি কি জানেন যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যখানে হাফেজ মহিউদ্দিন না আপনাদের স্বামী স্ত্রী 2 জনের মধ্যখানে আল্লাহর লোহে মাহফুজ হয়ে আছে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ লোহে মাহফুজ কত বড় জমিন থেকে নীল আসমান 13 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য উদয় হয় তো অস্ত এতখানি বড় হলো লোহে মাহফুজ বল সুবহানাল্লাহ এর মধ্যে পৃথিবী সৃষ্টির 70,000 বছর আগে আল্লাহ কোরআনকে সংরক্ষিত করে রাখছেন এত বড় লোহে মাহফুজ হাফেজদের সিনার মধ্যে এখন আর বুঝাইতে আপনাদের অসুবিধা নাই 6,666 কেন এই যে মোবাইল ফোন এখন তো মোবাইলের যুগ চলছে মোবাইল ফোনের মধ্যে 11 সংখ্যার 10,000 সংখ্যা মেমোরি করা যায় বলুন সুবহানাল্লাহ মানুষের তৈরি বিজ্ঞানের তৈরি যদি 10,000 সংখ্যা মোবাইল ফোনের মেমোরি করা যায় আল্লাহ বলেন আমি মানুষকে তৈরি করেছি এই মানুষের ছেলে হাফেজের কলবের মধ্যে আমি কি 6,666টা আয়াত মেমোরি করে দিতে পারি না জোরগান পারি না নিশ্চয়ই পারি 2 বছর আগে পেপারে দেখলাম নোয়াখালীর বেগমগঞ্জ থানার জমিদার হাট 8 বছর বয়সের এক মেয়ে নাম হলো হাবিবা 6 মাসে কোরআনের হাফেজ হয়েছে বলেন সুবহানাল্লাহ তার ছবি দিছে পেপারে আমি ছবি কাইটা বাসা নিয়ে গেছি এই যে দেখছো কুতরুক মাইয়া হাফেজ হয়েছে এই বয়সে মেয়েরা তো 20 নামুতে আল্লাহর কি মেহরবানি ওই বছরে আমার দাওয়াত হয়েছে ওই এলাকায় আমি ঘাটতি বসকাল আমিয়া যিনি আমাকে দাওয়াত দিয়েছে আবেদ সাহেব তারা জিজ্ঞাসা করলাম যে গতকাল কয়েকদিন আগে পেপারে দেখলাম যে 8 বছর বয়সের একটা মেয়ে নাম হলো হাবিবা হাফেজ হয়েছে মেয়েরা চিনেন কাজে সে মেয়েটা আমার শালি হয়
আপনি চিনেন কে ওই যে দড়ি খেলায়, দড়ি খেলতেছে, একটা পাজামা পরা, গায়ের মধ্যে একটা গেঞ্জি, কই যে হাবিবা, ওরে ডাকেন, ডাক দিছে হাবিবা এখানে আসো হুজুর তোমারে ডাকে। মেয়ে রশিটা ফেলে আমার সামনে এসে বসলো। আমি বললাম তুমি নাকি হাফেজ? কী কয়দিনে? ক ছয় মাসে। আর একটু পড়ো তো। কোনখান দিয়ে পড়বো আপনি কই দেন? আমি লেখা তুমি পারো না? আমি কোনখান দিয়ে পড়লে আপনি কবে নবো তো এহেন দিয়ে পারে বিদা? আপনি বলেন আমি কোনখান দিয়ে পড়বো? আমি আট জায়গা দিয়ে বললাম, আট জায়গা দিয়ে পড়লো। তখন আমি চিন্তা করলাম, বেঙ্গেরা শর্মায় আমালে মা, বেঙ্গেরা শর্মায় আমালে মা, গঞ্জা দান্দার সিনায় আতফালে মা। আল্লাহ যে কোরআন নাজিল করতে চাইছিল আসমানের উপর, আসমান অস্বীকার করছে যে আল্লাহ তোমার কোরআনের ওয়েটেবল, কোরআনের ওজন মর্যাদা আমি রক্ষা করতে পারবো না, যদি নাজিল করো আমি ভেঙে চুরে টুকরা টুকরা খান খান হয়ে যাব। এরপরে আল্লাহ বলছে জমিন তোমার উপর নাজিল করি, জমিন কে আল্লাহ তোরে মর্যাদাবান কোরআন ওয়েটেবল কোরআন আমার উপর নাজিল করলে তোমার কোরআনের ওজনের বয় আমি নিচের দিকে দেবে দেব। পাথরের পাহাড়কে আল্লাহ যখন বললো তোমাদের উপর নাজিল করি, তারা বললো আল্লাহ যদি আমাদের উপরে তোমার এই মর্যাদাবান কোরআন নাজিল করো, তোমার কোরআনের ওজনের ভয়তে আমরা পানি হইয়া নদী নালা দিয়ে প্রবাহিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম রেখে কয় শোনো, আসমানের বাজার দাসাই করলাম, আমার কোরআন বিক্রি হলো না। জমিনের বাজার যাচাই করলাম, আমার কোরআন বেচা গেল না। পাহাড় পর্বতের মার্কেট যাচাই করলাম, আমার কোরআন বিক্রি হলো না। হেরা পর্বতের গুহায় মোহাম্মদুর রসুল্লাহ বসে আছে, লোহে মাহফুজের কোরআনকে সিনার মধ্যে করে নিয়ে আমার হাবিবের কলমের মধ্যে নিয়ে জমা করে দিয়ে আস। হুজুর তো ছয় মাস আগেই কাবাগর থেকে চার মাইল পূবে, জমিন থেকে দেড় মাইল উপরে এক রুমের মধ্যে বসে দিয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম বিরাট বড় জাম্বুজের বিমান করে হেরা হেলিপোর্টে নামছে। হুজুর দেখে ওর বাবা এটা কি নামছে, আস্তে শরীরটা চাফাইছে, চাফাই আস্তে আস্তে আসতেছে। হুজুর ভয়তে গাওয়াটা ভুলে গেছে, ওরে আল্লাহ, জনবসতির থেকে চার মাইল দূর, জমিন থেকে দেড় মাইল উপরে। জিব্রাইল ইসলাম ভিতরে ঢুকেই কয় ইকরা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। হুজুর বলেন মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। ইকরা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ পড়েন, আমি লেখাপড়া জানি না। আবার কয় ইকরা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, আমি লেখাপড়া জানি না। না জানলে খারান। হুজুর বয়সে দাঁড়াইছে, জিব্রাইল ইসলাম হাতের নিচে দিয়ে পাখা ঢুকেছে, ঢুকে আঞ্জা করে ধরে রাখছে। হুজুর কয় জিব্রাইল যখন আমার জড়ায় ধরে রাখছে, আমার বুকের মধ্যে গল 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 করে শব্দ হচ্ছিল, আর মনে হচ্ছে যেন সাত আসমান সাত জমিন আমার উপরে চাপায় দিছে। জিব্রাইল ইসলাম ছেড়ে দিল, আমি খাড়িয়ে থাকার চেষ্টা করছিলাম কিন্তু শরীরের ওয়েট আমি রাখতে পারলাম না, আমি বসে গেলাম। জিব্রাইল ইসলাম আমার সামনে বসে কয় পড়েন, এখন আপনি পড়তে পারবেন, বলেন সুবহানাল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হুজুর পড়ে সাথে সাথে পড়ে,
দুজনের কথা এক ছোট বাইরে হয়। হুজুর মনে করো আমি সাজাতে না পড়লে ভুলে যায় নাকি, এই জন্য হুজুর সঙ্গে সঙ্গে পড়ে। আল্লাহ আয়াত নাযিল করে দিছে, আপনি আমার জিব্রাইলের মুখোমুখি পড়েন না, আপনি চুপ করে শুনে থাকেন। আমি 30 পারা কোরআন আপনার সিনার মধ্যে জমা করে ফেলছি। শুধু তাই নয়, আমার হাবিব আপনার তাড়াহুড়া করেন না, আপনি চুপ করে শুনে দেন। জিব্রাইল পড়ে চলে যাক, এরপরে আপনি পড়েন, বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমি কোরআন আপনার সিনার মধ্যে টেপ করে দিছি, বলুন সুবহানাল্লাহ। আমার ঘড়ির টাইম মোতাবেক রাত। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আবেগ ভরা কণ্ঠে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জমিন থেকে নীল আসমান 13 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 13 কোটি 30 লক্ষ মাইল জায়গা খাটি স্বর্ণ দিয়ে বললে ওই স্বর্ণের মূল্য যা হবে, আপনার আবেগ ভরা কণ্ঠের একবার সুবহানাল্লাহর মূল্য আর ভ্যালু এর চেয়ে বেশি আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু এই সুবহানাল্লাহ কইতে গেলে মনে হয় যেন ভাত খায় না যে এক সপ্তাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহ দিয়ে আসেই না। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে উড়ে যাচ্ছে, একটা লোক মধ্য মাঠের থেকে সিংহাসন দিয়ে একা, সুবহানাল্লাহ, বাতাসে ইথারে সূরাটা আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে তাফসির করার জন্য মনস্থ করেছি। এই সূরাটার নাম সূরায়ে কাউসার, আমার দিকে তাকান, এই সূরাটার নাম সূরায়ে কাউসার। আমাদের দেশি ভাষায় কি কয়, সূরা। এই সূরাটা নাজিল হয়েছে আমার নবীর জন্মভূমি পবিত্র মক্কা নগরীতে। এই সূরার মধ্যে 3টা আয়াত, 3 আয়াতে 1টা রুকু। বলবেন হুজুর আমরা তো কষ্ট করে আইলাম, আপনিও আসলেন, এই মোটে ইন্নাতানা সূরা পড়লেন। এই সূরাটা যদিও ছোট্ট সূরা, এটার মধ্যে 7 আসমান 7 জমিন, বিশ্বভূমণ্ডল সৌরজগৎ, আরশ কুরসি লৌহ কলম, বেহেশত দোযখ সব কিছু এমনভাবে ভরা যেমন আটলান্টিক মহাসাগরের পানি একটা চামচের মধ্যে উঠানো, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখনই তাফসীর আরম্ভ হোক। যারা আমার সাথে পড়বেন ভাগ্যবান মানুষের ফুলা, যারা পড়বেন না 1 নম্বর বাটফার, যারা পড়বেন এখানে আলেমরা আছে, পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আব্বা আম্মার কবর আজাব মাফ করে দেবেন। যারা পড়বেন না বাটপার, কি করে যে সেই মা বাবার জমিনের ভাত খাবেন বড় বড় লোকমা দিয়া, কি করে মা বাবার বানানো সেই ঘরের মধ্যে দিয়ে শোবেন, কি করে তাদের খাটের মধ্যে ঘুমাবেন, আপনার আক্কেল নাই। পড়েন, ক্লাস আরম্ভ হলো। আউযু বিল্লাহি শাইতানির রাজীম, জোরে কোন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দাতা দয়ালু আল্লাহর নামে, দুর্বল আল্লাহর নামে আরম্ভ করিতেছি।
কোরআন শরীফ নাজিল হয়েছে আরবিতে মক্কা মদিনায়, সুন্দর করে পড়ছে মিশরের লোকেরা, অর্থ বুঝছে ভারতের আলেমেরা, কোরআন শরীফ উপরে আমল করছে বাংলাদেশের মুসলমানেরা। যদি আমরা ষোলো আনা পারি নাই, তথাপি পৃথিবীর তুলনায় বাংলাদেশের মুসলমানেরাই কোরআন শরীফ উপরে আমল করছে। কয় বছর আগে ঢাকা ভোলা গভর্নমেন্ট হাই স্কুল ময়দানে লক্ষাধিক মানুষের সামনে আমি বলছি যে ভোলা জেলাটা এটা আমাকে হিসাবের বাইশ, চারপাশে দিয়ে সাগর আর নদী, যখন বড় তুফান হয় জলোচ্ছ্বাস হয় তখন কিছু বলা নাই, ওটা গেছে। আপনারা আমাদের হিসাবের বাইরে একটা ছোট্ট জেলা, এই যে মানুষগুলি আমার সামনে আজ আপনারা বসা, সমস্ত সৌদি আরবের দাড়িগুলি এখানে করলে আপনাকে দাড়ির সমান হবে না, বলেন সুবহান। তাহলে বাংলাদেশের মুসলমানেরাই কোরআন শরীফের উপর আমল করছে, বলেন সুবহান। পবিত্র কালামুল্লাহ শরীফের তাফসির পয়লা হয় অ্যারাবিক টু অ্যারাবিক, এরপরে তাফসির হয় অ্যারাবিক টু ফার্সি, তারপরে তাফসির হয় অ্যারাবিক টু উর্দু। বাংলা কোনো তাফসির ছিল না। 1945 সালে টাঙ্গাইলের জনাব মৌলভী মরহুম নঈমুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন। কি হইল, সুবহানাল্লাহ কওয়া যাবে না? আপনাদের নিয়ে কোথায় যাবো? কোন ফুটবল খেলা দেখতে গেলে প্লেয়াররা কয় যে আমরা গোল করলে আপনারা গোল গোল কইেন, এটা কয়? কিছু কয় না। আমরা সব খারে খারে দেখি যখন গোল হয় তখন একেবারে কোনো পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, নেতা ইসলাম, মুসলিম লীগ, যত রাজনৈতিক দল হোক সব দ্বন্দ্ব ভুলে দেখা গোল গোল গোল, কা প্লেয়াররা কি তোমাকে কইছে? তাহলে এত মনোযোগ দিয়ে আমরা খেলা দেখি যে প্লেয়াররা কোয়ার আগে না, আমরা নিজে গোল গোল কই, আর মাহফিলে আসলে আপনাকে গুতাই সুবহান আল্লাহ বাইর করো ভাই, সুবহান আল্লাহ কোন কয়, আবার সুবহান আল্লাহ কোন কয়, সুবহান আল্লাহ কোন জায়গা কবে হেঁটেও ঠিক পায় না। ও আর শুনতেছে আজকে 50-60 বছর। দুই নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন রংপুরের জনাব মৌলভী মরহুম বসু মিয়া সাহেব রহমতুল্লাহ আলাই। তিন নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন ভারতের মেদিনীপুর জেলার জনাব মৌলভী মরহুম ইমান আলী সাহেব রহমতুল্লাহ আলাই। চার নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন নরসিংদীর শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন ইন্দ্রভোলা। ইসলামী বিশ্বকোষে ওনার জীবনী পড়ছি আমি, 7 বছর ভালো একজন আলেমের কাছে উনি আরবি ভাষা শিখছে, এরপরে 7 বছরে কোরআন শরীফের অনুবাদ তাফসির লিখছে। ওনার তাফসিরটা আমি দেখছি, ইসলামিক ফাউন্ডেশনে আছে, কিন্তু ওনার তাফসির খুবই ভালো হয়েছে, নির্ভুল, তবে সব জায়গায় ওনার সাথে আমরা একমত না। যেরকম আল্লাহ তরজমা লেখছে উনি ভগবান, আল্লাহর ভগবান কি এক? যেরকম এক ভগবানের স্ত্রীলিঙ্গ কি? ভগবতী। আল্লাহর স্ত্রীলিঙ্গ কি? তো তাহলে এক হলো, যা ওদিকে আর গেলাম না। কলম্বর 5 নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফের
বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার নগর সন্তুদ্দিক গ্রামের জনাব মৌলবি মরহুম আব্দুল হাকিম সাহেব। কয় নম্বর? ছয় নম্বরে পবিত্র কালামুল্লাহ শরীফ বাংলা অনুবাদ এবং তাফসির লেখেন আমার সদ্দিয় উস্তাদ বাংলার অপ্রতিদ্বন্দ্বী ওলি মরহুম হযরত মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ। সেই হইতে এই বছর পর্যন্ত বাংলা ভাষায় ছোট বড় দিয়া 104 তাফসির লেখা হয়েছে। পৃথিবীর কোন দেশের জাতীয় ভাষায় এত তাফসির কোন জাতি লিখতে পারে নাই, বাঙালির আমরা ফার্সি। এখন তাফসির কি না, টুকটাক একটু পড়লেই কোরআন সম্বন্ধে একটু জ্ঞান হয়, কিন্তু দুই প্রকারের লোক নিয়ে খুব ঝামেলা করছি। এক প্রকারের লোককে হুজুর আমরা লেখাপড়া জানি না, আমরা তাফসির করব কেমনে, আর এক প্রকারের লোককে হুজুর আমরা লেখাপড়া জানি আমাকে সময় নাই। এই দুই প্রকারের লোককে কোরআনে কিছু জ্ঞান দেওয়ার জন্য আমরা কয়েকজন লোক সারা বাংলাদেশে এই পরিশ্রম করতেছি। আমার তাফসিরের জীবন বক্তৃতা বয়স 41 বছর, 26 বছর বয়সে আমি নামছি ফিল্ডে, বলুন সুবহানাল্লাহ। আমার মতো অল্প কয়েকজন লোক, আমরা যে শুধু ঢাকা রাজধানী শহরে তাফসির করি তা না, গেরাম যাই। গত বছর শরীয়তপুর জেলার ডামুড্ডা থানায় একটা দাওয়াতে গেছি, আগে তো জায়গা আমরা দেখে আসি না, আইসে লোকে গল্প করছে দাওয়াত দিছি। কতক্ষণ যাওয়ার পরে কয় কি, হুজুর গাড়ি আর যাবে না, রিক্সা উঠেন। গাড়ি থেকে রিক্সা কতক্ষণ গেলাম, রিক্সাও যাবে না, এখন আঁটতে হবে। আসলে আমি আঁটতে পারি না, আমাকে কান্দে হাত দেন, তারপরে আঁটেন। দুজনে কান্দে হাত দিয়া রুগ্ন লোকের মতো আঁটে গেলাম। যে দেখি মাঠটা ছোট্ট, এই 500-700 লোক ধরবে, ডান পাশে একটা খাল, বাম পাশে একটা খাল, সামনে একটা খাল, ব্যাঙ্গে কাত কাত করতেছে। তা আমি ও পাকার মধ্যে বসে রয়েছি, একটা লোক আসে হুজুর আমি আপনার দেখতে আইছি, আমি তাফসির শুনতে আসি নাই, তাহলে আমি এত ডহের মানুষ না যে আমার দেখতে আসা লাগবে। তো যখন প্রসাদ দিল আমার বিশ্বাস হলো না যে ওনারা ঢাকা ডিস্ট্রিক্ট বড় বড় ডিস্ট্রিক্ট টাউনে তাফসির করে, এই গ্যারামে কী করতে আসবে, তা আপনি আইসেন নাকি এটা দেখতে আসছি। আমরা দেখেন আমরা না আসলে কি আসবে, এই লোকগুলি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে দাওয়াত দিয়েছিলেন উনি আসে নাই, তো আমি ধরা পড়ব না। তা আসুন এক্ষুনি আমি তাফসির আরম্ভ করছি, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হুজুর ছেলে তাহের কাসেম তৈয়ব এন্তেকাল করছে, কাফেররা কয় মোহাম্মদুল আট খুড়া, মেয়ে দিয়ে কি আর বংশবিস্তার হয়, ওনার ছেলে হয়েছে, এদিক মরে গেছে। হুজুর মনে খুব কষ্ট হয়েছে, তারা এগুলো নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষাপটে এই সূরা নাজিল করে, আল্লাহ বলেন আপনারা ঠাট্টা করে, আপনার ছেলেরা মারা গেছে, আপনি নির্বংশী, আপনার কোনো পুত্র সন্তান নাই,
আপনাকে আমি হাউজে কাউসার দিলাম, সর্বতে কাউসার দিলাম, হাসরের ময়দানে আপনি অসংখ্য অগণিত সন্তান দেখতে পাবেন, বলুন সুবহানাল্লাহ। সেদিন আপনার অন্ধকার যে লজ্জা আপনাকে দিচ্ছে, তিরস্কার করতেছে, এ আত্মারা সেদিন আপনার ভরে যাবে, বলুন সুবহানাল্লাহ। সুরার নাম সুরায়ে কাউসার, কাউসার হল হাউজের নাম। আমার দিকে তাকান, আমার দিকে তাকালে সব হবে, এই বলা আলা আমার দিকে তাকাও। দেখছেন আমি মার করছি এই লোকটার ভাই বলা, আমার দিকে তাকাও সব হবে। আমি বললে কথা না, ওয়াকাল আলাইহি সালাতু ওয়াসসালাম মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যান ফাকান্নামা নাযারা আন-নাবিয়্যা। কেউ যদি একজন হক্কানি আলেমের মুখের দিকে মহব্বতের দৃষ্টিতে দেখে, আল্লাহ তাআলা তাকে নবী দেখার সওয়াব দিবেন। আমাকে এ কথা না, হক্কানি আলেম। ওয়ামান সাল্লা সালাতান খালফা আলিমিন তাকিয়্যান ফাকান্নামা সাল্লা সালাতান খালফা আন-নাবিয়্যা। কেউ যদি একজন হক্কানি আলেমের পিছনে এক রাকাত দুই রাকাত নামাজ পড়ে, সে যেন একজন নবীর পিছনে খারিয়া দুই রাকাত নামাজ আদায় করবে। সালামুকা আলাল আলেমে খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। একজন হক্কানি আলেমকে ভক্তি শ্রদ্ধা সহকারে সালাম দিলে 1000 বছর নফল ইবাদত করে সওয়াব পাবেন। মান সাফা আলেমান ফাকাদ সাফানি ওমান সাফানি কানা মাই ফিল জান্না। কেউ যদি একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করে, আল্লাহ হাবিব বলেন সে যেন আমার সাথে মুসাফা করলো। আমার সাথে জীবনে একবার একদিন কেউ যদি মুসাফা করো, তো তুমি আর আমি এক বেহেশতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবীকে, হুজুর আপনার সাথে যারা যুদ্ধের ময়দানে গেল, যারা মারা গেছে তারা শহীদ, যারা বাইসে এসে তারা গাজী, কিন্তু শেষ যাবে না, আপনার দুনিয়ায় থাকবেন না, আপনার উম্মতরা থাকবে, তারা শহীদ আর গাজী হওয়ার সুযোগ পাইল না। তো হুজুর কয় পাবে, ও আমার সাহাবা কেন আমার উম্মতদেরকে বলে দিও, আখের জমানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি হালাল কামাই দিয়া মা বাপ স্ত্রী পুত্র পরিবার পরিজন ঘোর পর্যন্ত তারা খায়, যদি খুশি হয়, প্রতিটা লোক মা আমার সাথে জিহাদে যাওয়ার সওয়াব পাবে। বিদেশ যে কামাই করে খাবার না, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। হুজুর বলেন কলমা নামাজ পড়া এরকম ফরজ, হালাল কামাই করে খাও এরকম ফরজ। আব্বা কয় কি রে, শীতকালে বোয়াল মাছ স্বাদ বাজারে উঠে না, আপনার উঠে তো বাজান দাম বেশি, মাকা বাজান শীতকালে বোয়াল মাছ স্বাদ, এবার তো খাবারই না। আপনার বাজার থেকে 200 টাকা দিয়ে একটা বোয়াল কিনছেন, বাপের সাথে গাটার মধ্যে দেওয়া হয়েছে, কত দিয়ে আনছ? আব্বা 200 টাকা দিয়ে আনছি। কবরে বাবা, রে বাবা আগেলা জমানায় 200 টাকার মাসে একটা বিয়ে হয়ে যেত। বড় মানুষেরা কর কথা ঠিক না, বা ঠিক 200 টাকার মাসে বিয়ে হইত, আর 200 টাকায় মাছ পাওয়া যেত অনেক। আমার ছোট্টবেলার এক গল্প, 8-10 বছর বয়স আমার, বড় ঘুমের থেকে উঠতেছি না, মাকে উঠোস না, তোর চাষা 28 টাকা দিয়ে 2টা গরু আনছে, ওই যে আল ধরছে কত মানুষে দেখতে এসে, উঠ উঠ যায় দি 2টা গাই, একটা কালা একটা সাদা, একটু দুর্বল আর কি, নাঙ্গল বাইতেছে, কোন 14 দোকানে 28 টাকা দিয়ে 2টা গাই আনছে, এমন এই গাইয়ের নেজ 2টা কাটলে কি 100 টাকা কম কিনা যায়?
জোরকন কিনা যায়, গায়ের নেস কাটটা টান দিয়ে খুললা ওজন দিলে 1 কেজি হওয়া, যদি 100 টাকা কেজি দেবে আপনারে, যেরকম দেবে দেবে না, গরু তো দূর কথা। পড়াশোনা কবে তো হুজুর মাথা খারাপ হয়ে গেছে, সম্রাট শাহজাহানের সময় 1 টাকা 3 মণ চাল পাওয়া যেত, এখন 42 টাকা 1 কেজি চালের সময় গল্প করলে ফলাফল তো পাগল কবি, 1.5 টাকা দিয়ে একটা গাই কিনলে 8 থেকে 10 সের দুধ দিত, এখন 1 কেজি দুধের দাম 60 টাকা, এই সময় গল্প করলে ফলাফল তো পাগল কবি আমাকে রে কি কর, 1 কেজি চাল নিয়ে গেছি ছোট্ট মানুষ, মা কৈছে কারো দিয়ে বেচাইছ, বেচে গুড় আনিস, এই 1 কেজি চাইল বেচা 2 কেজি গুড় আনছি, এখন 1 কেজি গুড়ের দাম কত, এখন এই গল্প করলে ফলাফল বিশ্বাস করবে, কবে হুজুর মাথা খারাপ হয়েছে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আট্টু জোরে বলেন সুবহানাল্লাহ। এক লোক ব্যাচেলার, বিয়ে করে নাই, মা বাবা নাই, ছেলে পেলে কিছু নাই, এশার নামাজ পড়ে মক্কা শরীফের যা নামাজ একটা মসজিদের মধ্যে বিছাইছে, সারা রাত নফল নামাজ পড়ছে, সে যেই ডিভিশনের ওলি, আর একটা লোক তার মা বাপ ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিবার প্রয়োজন আছে, সে একটা সিরা চালা বাজারের মধ্যে বিছাইয়া কয় কেজি গোলালু, কয় কেজি পেঁয়াজ, কয় কেজি মরিচ, কয় কেজি হলুদ নিয়ে বসছে, বেচা কিনি করে সন্ধ্যের সময় বাজার করে নিয়ে বাড়িতে মা বাপ ছেলে সন্তানরা খাওয়াইছে, ওই সারা রাতে যায় নামাজের মধ্যে বেচারা লোকটা নফল নামাজ পড়ে যেই ডিভিশন রোলি সিরা চালার মধ্যে দোকানদারি করে মা বাপরা খাওয়াইছে, সেও একই ডিভিশন রোলি বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বল বসানছেন সুন্দর করে ফলাফনে খাইছে, আপনার আব্বা খাইছে, আপনার আব্বা কুলি ফেলা আর কা আলহামদুলিল্লাহ যেমন চাইছিল মনে তেমন খাইছি, মাও কো আলহামদুলিল্লাহ মনে যেমন চাইছে তেমন খাইছি, কুট্টি ফলাফান পেট দেখা আরেকজন রে দেখ পেট কত বড়, বল মাঝে পেট বেড়ে ভাত খাইছি, আপনার মা বাবার বাচ্চারা যতটা লোকমা খাইয়া এই কথাগুলি বলতেছে, প্রতিটা লোকমায় রসুল্লার সাথে জিহাদে যাওয়ার সব পাবেন, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর বেশিক্ষণ কথা বলবো না, 12:20 দেরি, সারা রাতে তাফসীর শুনে ফজরের নামাজ কাজা, 1 বছরের তাফসীরের সওয়াব একখানে করলে ফজরের নামাজ কাজ হলে তার শূন্যস্থান পূর্ণ হবে না, সব আর সবে কদরের রাত্রে আয়রে নামাজ পড়ে 200-250 রেহাত পুরে ফেলায়, ফজর আগে যে কাছারি করে একটু রেস্ট নেয়, এমন রেস্ট নিছে ফজর গেছে, জোহর গেছে, আসর গেছে, মাগরিবের আজানের সময় উঠে কয় মা ফজর আজান হয়েছে, মা কয় কবেকার ফজর,
গতকালকের না আগামী দিনের। আপনার তাফসির শুনে মনে করেন সওয়াব যা পাইছি তাতে ফজর না পড়লেও চলবে, তা না, ওয়াজ কম শোনেন তো ফজর নামাজ ঠিকমতো পড়েন। থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে শবে বরাত শবে কদরের রাত্রে তোমরা যা পারো পড়ো, এরপরে তোমাদের এলাকায় কোনো বুজুর্গ লোক থাকলে তারা দেখতে যাও, সালাম দেয়া কি জন্য আইসো আপনারা দেখতে আইছি, একটু মুসাফ করে চলে আইসো। আল্লাহ তাআলা তোমারে 1000 বছর নফল আবাদত করার সওয়াব দিবেন। বাড়ি এসে শুয়ে দেখো ফজর নামাজ জামাত আদায় করো, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে জোরে কন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সর্বতর কাউসার, হাউজে কাউসার, এটা কোথায় আগে খুঁজে বাইর করি, তারপরে ওর পারে দাঁড়া করাইয়া সংক্ষিপ্তভাবে আমি তর্জমাটা শেষ করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আরো জোরে বলেন ইনশা আল্লাহ। এই যে আমাদের মাথার উপর নীল আসমান, এটা জমিন থেকে 13 কোটি 30 লক্ষ মাইল দূরে, বলেন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা আসমান বলতে কিছু নাই। আমাকে এখান থেকে একজনে গাব তুলিয়েছে, অন্তে ফিরে আসা কাম মক্কা মদিনা নাই, গাবতালি বলেন গাবতলি বলেন যাই আসা কয় আমেরিকাও নাই। আর তুমি গেছো গাবতলি গরু এটা, তুমি মক্কা মদিনার আমেরিকার খবর কবা কেমনে? বৈজ্ঞানিকরা চাঁদে নামছে, মঙ্গল গ্রহে নামা নামা বাপ, মাত্র 5 লক্ষ মাইল দূরে গেছে। আর এই জমিন থেকে নীল আসমান হলো 13 কোটি 30 লক্ষ মাইল দূরে, বলো সুবহানাল্লাহ। এই চাঁদ যে কেমনে কবে যে আসমান আছে, আটলান্টিক মহাসাগরে রাজহাঁস আর পাতি হাঁস গেছে শামুক খাইতে, মধ্যাহ্নে যে মাথা দিয়া আগলি দেয় আবার মাথা দেয় আবার আগলি দেয়, একজন আর জনের কয় খবর কী রে, ক 8 লাখটি মহাসাগরের তলা নাই। আমরা কব হাঁস তলা নাই না, তোমাকে গলার বহন নাই। আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 33,000 ফিট, আর তোমাকে একজনের গলা হলো 1 হাত, আর একজনের গলা হলো 1.5 হাত, এ দিয়ে কি ওই তলার খবর পাওয়া যায়? এই প্রথম আসমানটা নীল, এটা কাঁচ দিয়া বানানো, বলো সুবহানাল্লাহ। এটা পুরো আর মোটো হলো 13 কোটি 30 লক্ষ মাইল, বলো সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা আলম তারাও কাইফা খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা ওয়াজালাল কামারা ফীহিন্না নূরাও ওয়াজালাস শামসা সিরাজা, বলেন সুবহানাল্লাহ। ওই আসমানটা পুরো আর মোটা 13 কোটি 30 লক্ষ মাইল। আমার দিকে তাকান, মধ্যখান দিয়ে ফাঁক 13 কোটি 30 লক্ষ মাইল। 2 নম্বর আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মজবুত লোহা ধাতু দ্বারা, ওই আসমানটাও পুরো আর মোটো হলো 13 কোটি 30 লক্ষ মাইল। এটা সুবহানাল্লাহ কোন না? মধ্যখান দিয়ে ফাঁক আর গ্যাপ হলো 13 কোটি 30 লক্ষ মাইল। 3 নম্বর আসমান আল্লাহ বানাইছে খাঁটি তামা ধাতুর দ্বারা, ওই আকাশটাও পুরো আর মোটো হলো 13 কোটি 30 লক্ষ মাইল। মধ্যখান দিয়ে ফাঁক আর গ্যাপ হলো 13 কোটি 30 লক্ষ মাইল। 4 নম্বর আসমান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন রূপা ধাতু চাঁদি ধাতুর দ্বারা, ওই আকাশটাও পুরো আর মোটো হলো 13 কোটি 30 লক্ষ মাইল।
মধ্যখান দিয়া ফাঁকার গ্যাপ 13 কোটি 30 লক্ষ মাইল, পঞ্চম আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন খাঁটি স্বর্ণরথের দ্বারা, ওই আকাশটাও পুরুয়ার মোটো হলো 13 কোটি 30 লক্ষ মাইল। আল্লাহ ধনী না গরিব? জোরে খান আমাকে 25 ভরি স্বর্ণ থাকলে গাও গরম, 30 ভরি থাকলে কাছে বিড়া যায় না, আর আল্লাহর আসমানে আছে একটা স্বর্ণের, তাও মোটা কত? 13 কোটি 30 লক্ষ মাইল। আল্লাহ বলেন কি? আল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা। আমি এলাম ধনী, তোর হইল গরিব, তোমাকে যা দেই খেলে আরো চাও, যা দেই খেলে আরো চাও। 3 লাখ দিছে কারো, আল্লাহ 2 লাখ, 5 লাখ কারো দিছে মোনাজাত দিয়া, কয় আল্লাহ আর 5 লাখ, কিন্তু আমি চাই না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আমি চাই না। আসেন মধ্যখান দিয়া ফাঁকার গ্যাপ হলো 13 কোটি 30 লক্ষ মাইল, ষষ্ঠ আকাশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিনিয়া কোতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথরের দ্বারা, ওই আকাশটাও পড়ুয়ার মোটা হলো 13 কোটি 30 লক্ষ মাইল। আমি ওখানে হাউজে কাউসার তালাশ করতেছি। সপ্তম আকাশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মিন মারমারাতিন বাইদা, সাদা ধব ধবে মরমর পাথর দিয়া, ওই আকাশটাও পড়ুয়ার মোটা হলো 13 কোটি 30 লক্ষ মাইল। সপ্তম আকাশের মিডিল পয়েন্টে একটা মসজিদ আছে, সাদা ধবধবে মরমর পাথর দিয়া বানাইছে, ওই মসজিদে 70,000 নূরের ফেরেশতা এট এ টাইমে নামাজ পড়তে পারে, ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর মসজিদ। ওই মসজিদের মধ্যে মেরাজের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের ইমামতি করছেন, বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, ওই ব্যাগ একটা দিকে সব ওই দিকে তায় মনে করে হুজুর বোধ জিলাপি নিয়ে আইসে, আর উপরে গেলাম না। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে, হুজুর আল্লাহ আমি বেহেশতে দেখবো, তা জিব্রাইল কোন রকেট নামক বোরাকে করে আপনারা যেন বেহেশতে নিয়ে যায়। জিব্রাইল আলাইহিস সালাম বোরাকে উঠেছে, বোরাক দিয়ে বেহেশতের সামনে নামছে, নামসার দেয় কি 2টা সাইনবোর্ড, একটা সাইনবোর্ডে লেখা আছে 1 টাকা আল্লাহর রাস্তা দিলে 10 টাকা সব পাওয়া যাবে, আর সম্মানের লোকরা 1 টাকা হাওলাত দিলে 18 টাকা সব পাওয়া যাবে। হুজুর কা জিব্রাইল ভাই বুঝলাম না, গরিবরে দিলে এই পয়সা তার গরিব ফেরত দেবে না, কিন্তু সম্মানের লোকরা আওলাদ দিলে সে তো পরে আবার দিয়ে দিবে। জিব্রাইল আলাইহিস সালাম কয় ইজ্জতলা মানুষের ইজ্জত রক্ষা করার কারণে দানের চেয়ে কর্জে হাসানের মূল্য 8 গুণ বেশি। আরো ধরে বলেন বাইতুল মোকাররমের গেইটে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে থাকে একদল, তাকে অবস্থা ভালো, কিন্তু আপনি পারবেন? আপনার ঠেক হইলে আপনি পারবেন? আপনি দেখবেন যে আপনার এলাকার লোক আছে কোথায়, তার কাছে যে কখন যে ভাই টাকা দেব 50টা বা 100টা, আমার ঠেকা হয়েছে। এবার হযরত জিব্রাইল আলাইহিস সালাম কে হুজুর জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি কি আমার সারা এই বেহেশত দেখতে কি আর আসছেন? জিব্রাইল আলাইহিস সালাম কে আপনার সারা আমি বেহেশত দেখতে আর একবার আসছিলাম। কয় কি কি দেখছেন কোন তো? কয় যে এই গেটের থেকে উড়াল দিয়া 70,000 বছরের রাস্তা উড়ে একটা পিলার পাইলাম, পিলারটারে জড়া এদের গ্রাম আল্লাহ আর কয় না। আল্লাহ কয় গেটের থেকে 70,000 বছরের রাস্তা একটা, আবার একটার থেকে আরেকটার দূরত্ব 70,000 বছরের রাস্তা, এরকম 70,000 পিলার দিয়ে আমি বেহেশত বানাইছি। কয় যে আমি বয়ের সঠি যে আরে জানি কোন দিক চলে যাই, শেষে আমি ফিরে চলে গেছি, আজ আপনারা নিয়ে আইসি। কয় চলেন যাই আজ 2জন, আজ আর আমরা আরাবো না।
হুজুর বলেন আমরা একটু ভিতরে গেলাম, এমন সময় দেখি একটা সবুজ বিল্ডিং। বিল্ডিংটা দেখে আমি কে জিব্রাইল ভাই এই বিল্ডিং কার? জিব্রাইল আলাইহিস সালাম বিল্ডিং কার আমি কইতে পারবো না, তবে এর গায়ে নেম প্লেট আছে ওটা দেখলাম বলতে পারবো। চলেন যাই, যাই দেখি ওটা গায়ের মধ্যে লেখা আছে আমি আল্লাহ। এই সবুজ বিল্ডিং তৈরি করে রাখছে আমার ওই বান্দার জন্য, যে বান্দা আমার অন্ধ ব্যক্তির হাত ধরে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিবে। অন্ধ মানুষ লাঠি ভর দিয়ে দিয়ে ড্রেনে পড়ে আর আপনি খলখল করে আসেন, ফোলাফানে ধাক্কা দিয়ে ফলা দিয়ে আপনি খলখল করে আসেন। হেকিম ডালিনোস এবনে সিনা লেখছে, মানুষের দেহের মূল্য যদি 100,000 টাকা হয়, মানুষের মূল্য যদি 100,000 টাকা হয়, 99,999 টাকা হলো চোখের দাম, আর এই দেহের দাম হলো 1 টাকা। যার চোখ নাই তার দুনিয়া বিফল। দিন দেখল না, রাত দেখল না, মা দেখল না, বাপ দেখল না, সন্তান দেখল না, স্ত্রীর মুখ দেখল না, কিছুই তো দেখল না, খালি অন্ধকার। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধ লোক যদি পড়ে তার হাত ধরবেন, জিজ্ঞাসা করেন ভাই কই যাবা, যে অমুকখানে, রিক্সা করে নিয়ে যেন, অথবা হাত ধরে গল্প করতে করতে নিয়ে যেন। আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে আপনার জন্য সবুজ বিল্ডিং তৈরি করে রাখছেন। বলুন সুবহানাল্লাহ। বাজে দর মেরাজের সামনে জুল জালাল, বাজে দর মেরাজের সামনে জুল জালাল, মিশনত আওয়াজ না লাইনে বিলাল, মিশনত আওয়াজ না লাইনে বিলাল। হুজুরকে আমরা যাইতেছি সামনের দিকে, দেখি আমাদের জিব্রাইল আর আমার সামনে দিয়া বিলালের জুতা ভাই দিয়ে আইটে যায়। বলেন দুনিয়া এসে জিজ্ঞাসা করলাম বিলাল রে, বেহেশতের মধ্যে জিব্রাইল আর আমি আঁটতেছিলাম, আমাদের আগে আগে তোর জুতা ভাই দিয়ে আঁটতে দেখলাম, তুই কি আমল করো কত? হযরত বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা কেরামরা যে আমল করে আমিও সে আমল করি, কিন্তু আমি একটা আমল একটু বেশি করি, যখন আমি ওযু করি তখন আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আল্লাহর হাবিব কয় এই জন্য তো বেহেশতের মধ্যে আমাদের আগে তোকে আমি হাঁটতে দেখেছি, তাহিয়াতুল ওযু নামাজ 2 রাকাত। কিন্তু আমাদের দেশে প্রসিদ্ধ এটা শুক্রবারে নামাজ, এটা শুক্রবারে নামাজ না, যখন আপনি ওযু করবেন আপনার ওযুর অঙ্গ বুঝে থাকতে এই 2 রাকাত নামাজ পড়লে এর নাম হলো কি? তাহিয়াতুল ওযু নামাজ। আমি খুব সংক্ষেপে পারি দিচ্ছি, একটু সামনে যে কয় যে সাদা ধবধবে মরমর পাথরের এক হাউস, তার গায়ের মধ্যে লেখা আছে কাফা দবর কাও ছেড়ে দেবো স্যার। কে হইল হুজুরকে বাইরে কোন কাউ স্যার? জিব্রাইল আলাইহিস সালাম মৃদু মৃদু হাসে আর কয় এটা আপনার ইন্না আতাইনা কাল কাউসার। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আমার ছেলেরা মরে গেছে, কাফের বেঈমানরা আমার সমালোচনা করছে, আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়ে আমার সান্ত্বনা দিছে, আপনি খারা নামে দেখে নেই। হুজুরকে আমি চারিপাশে দিয়ে ঘুরে দেখতে আরম্ভ করলাম, ভিতরে সমস্যা শব্দ শোনা যায়, চারিপাশের তাকের মধ্যে এত কাফার ফিরিস। আমি যেদিন নবী হয়েছি সেদিন থেকে আরম্ভ করে ইসরাফিল আলাইহিসসালামের সিঙ্গার ফুৎকার পর্যন্ত সম্পূর্ণ উম্মত যদি এট এ টাইমে শরবত খেতে আসে, আমি প্রত্যেকের হাতে একটা পিরিস একটা কাপ দিয়ে শরবত দিতে পারবো, কাপ পিরিসের কোনো অভাব হবে না। আরো জোরে বলেন। আমি আগে মনে করতাম কি রসুল্লাহ কবা বক সিদ্দিক তুমি খাও, তুমি খেয়ে ওমর দাও, ওমর খেয়ে ওসমান দাও, ওসমান খেয়ে আলীর দাও, আমরা বাংলাদেশ দিয়ে আসল মধ্যে নাকারে হু খেয়ে মরিয়ে দেব, এই হলো আমার ধারণা ছিল। তা না, আবুবকর সিদ্দিক যেই মুহূর্তে কাপ পাবে, এক সময় ধরে রসুলের উম্মত এট এ টাইমে সে কাপ পাবে। তার 2টা যুক্তি নেন,
ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলেন, হে রসুল, যেদিন আপনি হিজরত করে মক্কা থেকে মদিনা যাবেন, আপনার যে দুলি দিছিলেন গড়ের দরজায়, যদি আপনার হাতে মারতেন তো গড়ের দরজায় যে ছিল তার চোখে পড়ত, কিন্তু সারা মক্কার কাপড়ের চোখে পড়ল কেমনি? আপনি গড়ের দরজায় দিয়েছেন আর আমি আমার হাতে নিছি, নিয়ে আমি গোটা মক্কার কাপড়ের চোখে এট এ টাইমে দিছি, আপনি এই ভাগ দিয়ে বাইরিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক হাউজে কাউসারের শরবত আপনি কাপ বেড়ে যখন দিবেন, আমি হাতের তালুতে নেব, নিয়ে আমি এট এ টাইমে আপনার উম্মতের হাতের তালুর মধ্যে দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমাদের বিদ্যুৎ উৎপাদনের কাপ্তাই থেকে মেইন পাওয়ার হাউস আমাদের কাপ্তাই, পঞ্চগড়ে একটা বাল্ব, খুলনা একটা বাল্ব, সাতক্ষীরা একটা বাল্ব, আর কাপ্তাই মেইন পাওয়ার হাউসের এই গোড়ার মধ্যে একটা সুইচ, সুইচের এক বিঘাত উপরে একটা বাল্ব। এই সুইচটা অন অফ করলে, অন করলে এই বাল্বটা যেই মুহূর্তে জ্বলবে পঞ্চগড়েরটা ওই মুহূর্তে জ্বলবে না, না এক ঘন্টা পরে জ্বলবে। খুলনা হাটি পানির একটা নহর, এরপরে দুধের একটা নহর, শরবতের একটা নহর, মধুর একটা নহর, চারটা নহরের পানি গল গল করে ঢুকতেছে হাউজে কাউসারে। এই চার ধাতু দিয়ে আল্লাহ হাউজে কাউসারের শরবত বানাইছে। বলুন সুবহানাল্লাহ। খাঁটি পানি, খাঁটি দুধ, খাঁটি শরবত, খাঁটি মধু। কথা শেষ করে ফেলতেছি, পানি এক নাম জীবন, আরেক নাম মরণ। একসময় পানি না খেলে মানুষ মরে যায় জীবন, আবার পানি বেশি করে দেশ ডুবে ফেললে কি হয়? মরণ। আর দুধ মেসকাত শরীফের মধ্যে হাদিস আছে যে আল্লাহ কোনো জিনিস খান না, যদি খাইতেন তাহলে দুধ খাইতেন। বলেন সুবহানাল্লাহ। আবার বাড়ি যেয়ে কয়েন না যে আব্বাসী হুজুর কয়, আল্লাহ বলে দুধ খায়, আল্লাহ দুধ খাওয়া ধরলে আর আমাকে কিসমতে আর দুধ নাই, এত বড় আল্লাহরে সারা দুনিয়ার দুধ ব্যক্তি দিলে তোমার এক ডোক হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি খাই না দেখিয়ে তো তো করে খাওয়াইতে পারি, আমি তোমাদের খাবাইয়া তৃপ্তি পাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে যত নেয়ামত আছে সব নেয়ামতের মধ্যে উত্তম নেয়ামত হলো দুধ, কারণ কোনো হাদিসের মধ্যে নাই যে আল্লাহ অমুক জিনিস খাইতো, কয় না যদি খাইতো তাহলে দুধ খাইতো। এই দুধের মধ্যে পানি দিয়া বাজারে বিক্রি করা কি কম তো সব কবিরা গুণা। দেখা যায় ভালো মানুষ, মাথা টুপি আছে, লম্বা জামাও আছে, দাড়িও আছে, ফির মরিদ, ওনার থেকে দুধ কিনা বাড়ি নিয়া ছাকতে গেলে ছাকরির মধ্যে চিংড়ি মাছ পাওয়া যায়, কোন তো চিংড়ি মাছকে গায়ে গায়ে রোলানের থেকে বাইরিছে, তাহলে যে দাম গায়ে রোলান টাইনে টাইনে খেলে চিংড়ি মাছ না বললে তো আসে, তার মানে ওই যে মাটির থেকে পানি দিছে ওখান থেকে চিংড়ি মাছ গেছে পানি মধ্যে। খবরদার, দুধের মধ্যে পানি দিয়ে আপনার একবারে একশের তিনশের পানি দিয়ে খান, কোনো আপত্তি নাই, কিন্তু দুধের মধ্যে একশো টাকার চেয়ে কম এক ফোঁটা পানি দিয়েও বাজারে বিক্রি করবেন না, কবিরে গুণা হবে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর ধাতু হলো শরবত, চার নম্বর ধাতু হলো মধু। আল আসল শেফাউল্লি কুল্লি দায় নিল্লাল মৌত, খাঁটি মধু যিনি খাবেন ভোরবেলা, মৃত্যু ছাড়া আল্লাহ সব রোগ থেকে আপনার মুক্তি দিবে। বলুন সুবহানাল্লাহ। এই চার ধাতু দিয়ে হলো হাউজে কাউসারের শরবত বানাইছে। খাইতে হইলে পাইতে হইলে কাজ করতে হবে দুইটা। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি দান করেছি আপনাকে শরবত কাউসার, হাউজে কাউসার। খেতে হইলে পেতে হইলে কাজ করতে হবে দুইটা। ফসল্লি
নামাজ আদায় করতে হবে লি রব্বিকা, আল্লাহর রাজি খুশি করার জন্য, ওয়ানহার, এবং কোরবানি দিতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, কোরবানি দিতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কালও আমি বলছি সেই দক্ষিণ ঢাকায় যে গরিবের শত্রু ফিরিজ, এই যে কোরবানির গোস্তগুলি গরিবে পায় না শুধু ফিরিজের জন্য। আমার মনে হয় যদি ফিরিজ বড় করে বানায় তাহলে ঢাকায় ধনীরা গরু জব করিয়া নারে বুড়ি ফালাইয়া গ্রামের মানুষ ডাক দিয়া ঠেললা গরুটা ফিরিজে ডুবে আলাই দেবে, আগামী ঈদ পর্যন্ত খাবে। ঈদের সাত দিন আগে আমি একখানে দাওয়াত খেতে গেছি, কই হুজুর খান কোরবানি গরু গোস্ত, আমি বলি এত আগে কোরবানি দিয়েছেন গা, এখন তো সাত দিন দেরি আছে, এটা গত বছরের ফিরিজ পরিষ্কার করার জন্য খাইতেছি। দেখছেন এই কাঠ নাইবা গরিবের কিসমত থেকে বিয়ে গেছে, আর এই ফিরিজ নাইবা গরিবের কিসমত থেকে কোরবানি গরু গোস্ত গেছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করুন, নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ প্রতিষ্ঠিত করুন, ওয়ানহার কোরবানি দেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই দুইটা কাজ করলে সর্বতে কাউসার হাউজে কাউসারের সর্বত আল্লাহ রসুল হাতে খেতে পারবেন। ইন্না শানি আকাহু আল আবতার, হে রসুল নিশ্চয় আপনার শত্রু যারা যারা আপনাকে নির্বংশিয়া বলে তারাই নির্বংশিয়া, আমি কেয়ামত পর্যন্ত আপনার নাম দুনিয়ার মিনারের থেকে প্রচার করব। বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর 18 লক্ষ মসজিদে 5 অক্ত প্রচার হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একটা মসজিদে আবু জাহেলের নাম কয়, আবু লাহাবের নাম কয়, যারা হুজুরের আত্মার কইছে তাকে নাম কয়, হুজুরের নাম পৃথিবীর 18 লক্ষ মসজিদ থেকে বলে। বলুন সুবহানাল্লাহ। রাত অধিক হয়ে যাচ্ছে, আমার হাতে যিনি বই দিলেন উনি আমার ছোট সাহেবজাদা, ওনার নাম হলো, সালামের জবাব দিলেন না, ইয়া রব্বানা করলে তো মকবুল মেরে ইয়ে দোয়া, সুন মেরে মাওলা মেরে ফরিয়াদ কো, আ মেরে মাওলা মেরে ইমদাদ কো, গরচে আরব হাম সারা পাহা বুরে, আব তো লেকিন না গায়ে দর পর তেরে, লাখো উমিদ দিল মে হায় জলগার, হাত উঠাতে শরমাতি হ্যায় মগর। ইয়া আল্লাহ, আরামের ঘুমকে হারাম করে বাড়িঘর ছেড়ে তোমার কথা তোমার হাবিবের কথা শোনার জন্য তোমার বন্দা বন্দির আসছে, আল্লাহ মেহরবানি করে মানুষগুলো তুমি কবুল করে নাও, আল্লাহ মেহরবানি করে মাহফিলখানা তুমি কবুল করে নাও, আল্লাহ তাদের সাহায্য সহযোগিতায় সুন্দর মাহফিলখানা হলো, আল্লাহ তাদের এই দানটুকুনো তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, যারা দান করছেন এবং করবেন তাদের এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে তিনটা ছেলেকে পাকড়ি দেওয়া হয়েছে, আল্লাহ তাদের হাফেজা শক্তি ধারণ ক্ষমতা আল্লাহ তুমি বাড়ায় দাও, আল্লাহ এতিমখানার এতিমগুলির মধ্যে তুমি হক্কানি আলেম বানায় দাও, আসতাজায় কেরামদেরকে আল্লাহ সবর ও শুকুর সাথে তালিম দাও, তৌফিক দাও, এলাকার মুসলমানদের দিল দেমাগকে মনোমেজাজকে আল্লাহ তোমার নবীর ঘোরার দিকে ঘুরায় দাও। আল্লাহ আমাদের অনেকের আব্বা আম্মা নাই, এই গভীর রাত্রে আমাদের আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে উঠাইয়া দিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা অনেকে ঋণগ্রস্ত, আল্লাহ আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আল্লাহ অনেকে আমরা অভাবী, আমাদের অভাব অনটন দূর করে দাও, আল্লাহ অনেকে আমরা মিথ্যা মামলা মোকদ্দমা পড়ে গেছি, আল্লাহ আমাদেরকে মোকদ্দমা থেকে রেহাই দিয়ে দাও,
আল্লাহ আমরা অনেক অসুস্থ, আত্মীয় স্বজন অসুস্থ রেখে আসছি, আল্লাহ তুমি আমাদের সুস্থতা দান করো। আল্লাহ এই গভীর রাতে তুমি যদি আমাদের খালি হাতে ফিরিয়ে দাও, আল্লাহ আমরা এখন কার ঘরের দরজা যাব? সকলের তো বাড়ির দরজায় গিট লাগিয়ে ফেলেছে, সকলেরই দরওয়াজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজায় রইলাম বসিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারি, বলো তোমার বান্দা যাবে কার কাছে? যত গুনা করছি মাওলা গোপনে, মাফ করিয়া দাও গো মাওলা নিজ গুণে। গুনাহের সাগরে মাওলা পড়েছি তোমার রহিম রহমান নামের রশি ধরেছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।